নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ আবেদন করেছেন, এখন আপনার পাসপোর্ট হয়েছে কিনা বা কখন ডেলিভারি পাবেন চেক আপ করতে পারবেন অনলাইনেই। চলুন দেখে নিই ঘরে বসে কিভাবে অনলাইনে ই পাসপোর্ট চেক করবেন। ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রয়োজন পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি। দুটি তথ্যের যে কোনো একটি এবং জন্ম তারিখ ব্যবহার করে খুব সহজেই ই পাসপোর্ট চেকিং করা যায়। ই পাসপোর্ট স্টেটাস চেক করার জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ ফিল আপ করে চেক বাটনে ক্লিক করুন। সঠিক তথ্য এবং আপনি মানুষ কিনা তা ভেরিফিকেশন করে চেক স্টেটাস বাটনে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। ই পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট আবেদনে কোনো সমস্যা হয়েছে কিনা যদি সেটি হয়ে থাকে তা বলা হয়ে থাকে, তাছাড়া অনুমোদন হয়ে গেলেও তা স্টেটাসে দেখাবে। অনলাইনে পাসপোর্ট আবেদন সম্পন্ন করার শেষ দিকে আবেদনের সামারিতে অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করা থাকে। আপনার কাছে থাকা পাসপোর্ট আবেদন সামারি থেকেও এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। প্রতিটি ই পাসপোর্ট আবেদনের একটি ইউনিক আইডি থাকে। এই আবেদনের আইডিকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা ওআইডি বলে। এছাড়া আবেদনের সারাংশ লিপিতে কিংবা বারকোড আকারে দেয়া থাকে। পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার জন্য ডেলিভারি স্লিপের উপরে ডান পাশে 13 ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি খুঁজে নিন। এরপর www.epassport.gov.bd সাইট থেকে চেক স্ট্যাটাস মেনুতে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিন, সবশেষ ক্যাপচা পূরণ করে চেক বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন। পাসপোর্ট আবেদন করার সময় আবেদন ফর্ম পূরণের সময় ব্যক্তির জন্ম তারিখ দিতে হয়, আর ই পাসপোর্ট চেক করার ক্ষেত্রে যে জন্ম তারিখ আবেদনে দেয়া ছিল সেটি ব্যবহার করতে হয়। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে